মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ তোমার সকলে ভীষণ ভালো আছো, অনেকদিন পর ফ্রি মাইন্ডে ফ্রেশ মুডে একদম ব্লগ স্টার্ট করছি। তাও সকালে উঠে নিজের দোষে নিজের নোকে এখানে কেটে ফেলেছি, আর আমার আইবোনের কি অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। তো চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খাওয়া দাওয়া হয়েই গেছে, দেন ব্লগটা স্টার্ট করছি। চলো এখান থেকে ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। করতে করতেই হবে, কিন্তু স্কুটি পাই এখানে। এখন হচ্ছে মাংস রান্নার ব্লগ। বলছে আমি লিখলাম ওয়াও ভেরি নাইস গিফট, বলছে লিখছি ইয়ে এমনি মজা করছে। এখানে দেখাতে পারি বুঝে যাচ্ছে নাকি ক্যামেরাতে? ঠিক আছে, আজকে ভাবলাম যে একটু পার্লার যাবো, কারণ আইবোটার যা অবস্থা। কিন্তু এইখানে আমি যেভাবে নখ দিয়ে কেটেছি, তারপর যদি সুতো চালাই, তারপর যদি আরো চামড়া ঝরে যায়, ব্যাস তাহলে দেখতে হবে। সেই জন্য আর গেলাম না, বাদ দিয়ে দিলাম, পরে আবার ঠিকঠাক হোক একটু তারপরে যাবো। তো স্নানটান হয়ে গেছে আমার, স্নানটান করে একটু পুজোটাও দিয়ে নিলাম। আজকে আমাদের লাঞ্চটা হচ্ছে একটু অন্য রকম, কারোরই আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না, সেজন্য আজকে লাঞ্চে হয়েছে চাউমিন। চাউমিনটা কার আইডিয়া? সামারির আইডিয়া, তোর বেশি আইডিয়া বল। হ্যাঁ, কিছু জানিস না মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, চাউমিন, আর এখানে আইস খাচ্ছে। কেমন হলো? গুড ইভিনিং গাইস, বিকালের দিকে একটু রেস্ট করছিলাম, এখন আমি বানাচ্ছি হচ্ছে যে দুধ চা। এটা হচ্ছে আমার আর রাহুলের জন্য হচ্ছে দুধ চা। চাটা খেয়ে রাহুল পড়তে বসবে, আর দিদি আর আয়ুষ তো বাড়ি নেই, দিদি আর আয়ুষ গিয়েছে হচ্ছে ডান্স ক্লাসে, আজকে ডান্স ক্লাস আছে। তো এই যে চাটা বানিয়ে দিই, ওকে খেয়ে পড়তে বসুক, চলো। চলে আয়, এখানে মোটামুটি জামা কাপড়ের একটা স্তূপ রাখা ছিল, সেখান থেকে আমি এইখানে সবটাই প্রায় গুছিয়ে ফেলেছি। এই যে গরম আসলো, ব্লগ স্টার্ট করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, ফ্যানটাকে আগে অফ করতে হবে, না আর এই এডিট করার সময় ওই ফ্যানের আওয়াজটাই বেশি শোনা যাবে, আর ফ্যান অফ করে থাকাও যাবে না, এটাই হচ্ছে মুশকিল। তো যাই হোক, আগে একটু বেরোনোর প্ল্যান ছিল দিদিদের সাথেই আর কি। তো অলরেডি 8:15 বেজে গেছে, এখনো আয়ুষ দিদি কেউই বাড়ি আসেনি, জানি না আজ বেরোনো হবে কি না, কি কি হবে না হবে দেখা যাক। বেরোনো যখন হবে না, তখন ভাবলাম যে অনেক দিনকার পেন্ডিং কাজ একটা শাড়ি, এখানে আমার যে জায়গাটা একটা খুব ছোট্ট জায়গায় আমার জামা কাপড় সব ঢোকানো থাকে আর কি, সেই জায়গাটা অনেক দিন ধরে আমার গোছানো হয়নি, সেই জায়গাটা আমি এখন গোছাতে বসেছি। বাট এখন জামাগুলো বের করার পর যা দেখছি, মানে তার মধ্যে 50% জামাই আমি এখন পরি না, তো সেগুলোকে এখন শর্ট আউট করছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে সিচুয়েশন, এতগুলো জামা এখানে ঢোকানো ছিল, এখানে একটা টাইটানের বক্সও আছে, আমি ঘড়ি কিনেছিলাম, এখানে এই বক্সটা রয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা বক্সটার। এইগুলোকে এখন সব শর্ট আউট করবো, যেগুলো ফেলে দেওয়া ফেলে দেবো। ওখানে দিদারে কি পিস আছে?
তুই কি বলছিস কেন? কখন যাবি রে? যেখানে যাওয়ার কথা ছিল? হ্যাঁ কখন যাবি? খুব বদমাস তুই। হ্যাঁ যেদিনকে যাবো ভাবি সেদিনকে যাওয়া হয় না। আমি জানি না, আমাকে নিয়ে যেতেই হবে। কালকে যাবো না, আমি আজকেই যাবো। তুমি নিয়ে চলো আমাকে আজকেই। না বাড়িতে বসে আছে, চিকেন পকোড়া পাওয়া যাবে। চিকেন পকোড়া এইভাবে কে ঢাললো রে আয়ুষ? আমি জানি না, মা বললো। এই বাবা, তুই শেফদের মতো স্টাইল করে করছিস নাকি? আমাদের ডিনার হয়ে গেছে, দুপুরে যেহেতু একটু উল্টো পাল্টা খাওয়া হয়েছিল সেই জন্য রাত্রিবেলায় একদম সিম্পল ভাত আর হচ্ছে আলু আর ডিম ভর্তা, সুন্দর ডিনার হয়ে গেছে। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টু রিতুস চ্যানেল। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই। আমি কারো তাড়াতাড়ি এন্ড করছি, কারণ রাহুল এখানে পড়ছে, তো ওর যাতে ডিস্টার্ব না হয় সেটা আমি তাড়াতাড়ি এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।